মোহাম্মদ ইকবাল বা আল্লামা স্যার মোহাম্মদ ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং ব্যারিস্টার তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি এবং উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয় তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয় তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্য মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদিত ছিলেন মুহাম্মদ ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে অধিক সম্বোধন করা হয় আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হিসেবে সমাদৃত ইকবাল ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ইরানীয় ও অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত যদিও ইকবাল বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত তিনি আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ হিসেবেও অত্যন্ত প্রশংসিত তার প্রথম কাব্যগ্রন্থ আশরারি খুদি এক নয় এক পাঁচ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল এবং কবিতার অন্যান্য গ্রন্থগুলিতে রুমুজি বেখদি পয়গামী মাসরিক এবং জুবুরি, আজাম এর মধ্যে তার বিখ্যাত উর্দু রচনাগুলি হল বাম ই দারা বাল ই জিব্রাইল এবং আরমাধান ই হিজাজ উনিশশত বাইশ নিউ ইয়ার্স অনার্সে রাজা পঞ্চম জর্জ তাকে নাইট ব্যাচেলর এ ভূষিত করে দক্ষিণ এশিয়া ও উর্দুভাষী বিশ্বের বেশিরভাগ অঞ্চলে ইকবালকে শায়রি মাসরিক প্রাচ্যের কবি হিসাবে বিবেচনা করা হয় তাকে মুফাক্কির পাকিস্তান পাকিস্তানের চিন্তাবিদ মুসুয়ার ই পাকিস্তান পাকিস্তানের শিল্পী এবং হাকিমুল উম্মাত উম্মাহর ভরসা ইত্যাদি নামে ডাকা হয় তার একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে তার নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই অধিক পরিচিত আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ তার ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ তিনি ইরানে ইকবালিলাহরী নামে পরিচিত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে পাকিস্তানের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে তার জন্মদিন ইয়ামি ওয়েলাদাতি মুহাম্মদ ইকবাল ইকবাল দিবস পাকিস্তানের সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয় ইকবালের বাড়ি এখনও শিয়ালকোটে অবস্থিত এবং এটি ইকবালের মঞ্জিল হিসাবে স্বীকৃত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তার অন্য বাড়ি জাবেদ মঞ্জিল লাহোরে অবস্থিত যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং সেখানেই মারা যান বর্তমানে এটি জাদুঘর যা পাকিস্তানের পাঞ্জাবের লাহোর রেলস্টেশনের কাছে আল্লামা ইকবাল রোডে অবস্থিত